জাল হাদিস যারা বলে নবীর চাইতে এক লাইন বেশি বুঝে নেই বলেন, যদি এক লাইন বেশি না বুঝতো তো জাল তো বানানোর দরকার ছিল না। আল হাদিসও জাল হাদিসও শুনতে তো আর যার পার্থক্য, আল হাদিসও কিতাবে থাকে জাল হাদিসও কিতাবে থাকে। খুইজা খুইজা আল হাদিস বাদ দিয়া জাল হাদিস বলা লাগে কখন, যখন মনে হয় নবীর কথাটা বললে উম্মতের হেদায়েত হইব না। আছে না অনেকের ধারণা, নবীরটা বললে দিল গলবে না, নবীরটা বললে উম্মত দিনের পথে আসবে না, আল হাদিস লাগবে না জাল হাদিস লাগবে। নবী বলে শোন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিকুম, আমার নামে মিথ্যা বলা তোদের কারো নামে মিথ্যা বলা এক না রে। মাই ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি আমার নামে এমন কথা মার্কেটে চালায় যে এটা আমি কই নাই, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তুই যেই হোস না কেন নিজের ঠিকানাটা জাহান্নামে বানায় না। বহু লোক আছে দ্বীনের বিধান গোপন করে, যদি জিজ্ঞেস করেন ভাই গোপন করো কেন, জানো তো ঠিক এইরকম উল্ডায়া পাল্ডায়া পেঁচায়া গোচায়া। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সঙ্গে এক চামচ হক তিন চামচ বাতিল মিশায়া শরবত বানায়া পাবলিকরে খাওয়াও কেন, জবাব দিবে পরিস্থিতি তো ভালো না। যেদিন পরিস্থিতি ভালো হইব সব কইয়া ফেলাম, পরিস্থিতি যদি ভালোই হয় তোর কর দরকার কি, কথা বুঝতে পারছেন না? পরিস্থিতি যদি ভালো হয় তখন না বললে সমস্যা আছে, কারণ তখন তো ভালো আছেই। মদিনায় দিন কায়েম হয়ে আছে, ওইখানে কয়েক হাজার মুনাফিক থাকলেও সমস্যা নেই, কারণ দিন তো কায়েম হয়ে আছেই। কিন্তু মক্কার জীবনে তো দিন কায়েম হয়ে নাই, তো দিন কায়েম হয়ে নাই কায়েম হবে কেমনে? বেলালের কোরবানির বরকতে, সোহাইব আম্মার ইয়াসির খুবাইব খাব্বাব তাদের কোরবানির বদৌলতে, আর এই দিনের জন্য সুমাইয়ার শহীদ হবে বৃদ্ধা মানুষ বৃদ্ধা মহিলা, লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে আবু জাহাল তাকে শহীদ করেছে। বাহ্যিকভাবে মনে হবে এই বুড়ি বেদির এত সবর করার এত জজবা দেখানোর দরকার ছিলটা কি? নবী তো তাদেরকে বলেছেন সাবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। আরে মক্কার মধ্যে অনেক বেশি নির্যাতন হয়েছিল ইয়াসির পরিবারের উপর, স্বামীর নাম ইয়াসির, স্ত্রীর নাম হলো সুমাইয়া, স্বামীও বুড়া স্ত্রীরও বুড়া, বাচ্চার নাম আম্মার, এই তিনজনের উপর ভয়াবহ নির্যাতন বয়ে গিয়েছিল। নবী সান্ত্বনা দেন, এটা বলে না লড়াই করো মোকাবেলা করো, কারণ লড়াইয়ের আদেশ আসে নাই তো তখনও, যেই আদেশ আসে না বান্দা আসবে না সেটা করতে পারে না। নবী সান্ত্বনা দেয় সবরান কয়েকটা দিন ধৈর্য ধরো না। এক সাহাবী এসে বলল নবী একটু দোয়া করে দেন, আল্লাহ তাদাউলানা আল্লাহ তাস্তানসুরুলানা, একটু দোয়া করে দেন আল্লাহর কাছে, একটু নুসরত চাইয়ে দেন না। নবীরে বলবে না কারে বলবে, গায়রুল্লাহর উপর একই না তো, একই না আল্লাহর উপরই। নবীকে দরখাস্ত জানাচ্ছে একটু দোয়া চেয়েছে। নবী বললেন দেখো তোমাদের পূর্বে এমন লোক বিগত হয়েছে মাথার উপর করাত রেখে পুরো শরীরকে দুই টুকরা করে ফেলা হয়েছে, এমন লোকও এসেছে লোহার চিরুনি দিয়ে গায়ের গোস্তগুলোকে হাড্ডি থেকে আলাদা করে ফেলা হয়েছে, এরপরও এক চুল তারা দিন থেকে সরে নাই। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড় তাড়াহুড়া করছ। যেই বেলালের ঘটনা পড়লে কোনো আশেক তার চোখের কান্না থামাতে পারে না, যেই সুমাইয়ার পরিণতি কল্পনা করলে পাথর দিল মোমের মতো গলে যায়, এত কোরবানি বয়ে যাওয়ার পরও আল্লাহ নবী বলেন বড় তাড়াহুড়া করছো তোমরা, এখনো সময় আসে নাই। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়ানারাহু করিবা, আমার আল্লাহ নবীরে প্রথম বলেন ফাসবির সাবরান জামিলা, কয়েকটা দিন উত্তম ভাবে ধৈর্য ধারণ করেন, কারণ ফিল্টারিং হচ্ছে এখন, মহাব্বতের পরীক্ষা হচ্ছে এখন, ফিল্টারিং এর পরে আমি আল্লাহ দিয়ে দিব তো। আরে দুনিয়ার জালেমরা মনে করতে পারে আল্লাহর ওয়াদা বড় দূরে, ওয়ানারাহু করিবা, সূরা কিয়ামতে আল্লাহ বলে আরে না না আমার ওয়াদা দূরে না, আমি দেখতে পাচ্ছি আমার ওয়াদা বড় নিকটে। আপনি বলবেন কই নিকটে, এত রক্ত বয়ে যাচ্ছে আসে না তো সাহায্য, আসে না তো গাইবি মদদ, নুসরত তো পাই না, আরে এত দূরে কেন নুসরত? আরে জবাব পাবেন কোরআনে, পরিস্থিতি যদি এত কঠিন হয় হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা, যখন রাসূল পর্যন্ত বলেন তার সঙ্গে থাকা সাহাবীরা পর্যন্ত বলে, যাদের ইমানের চাইতে পাক্কা ইমান কারো হতে পারে না, যাদের আমলের চাইতে উত্তম আমল কারো হতে পারে না, যাদের মুনাজাতের চাইতে মাকবুল মুনাজাত কারো হতে পারে না, যাদের চোখের পানির চাইতে দামি চোখের পানি দুনিয়ার কারো হতে পারে না,
তারা যখন বলতে বাধ্য হন মাতা রাসূলুল্লাহ কখন আসবে আল্লাহর সাহায্য, আর তো সইতে পারছি না, আর পৃথিবীতে অস্তিত্বই তো থাকবে না। নবী বদরে সিজদায় পড়ে যেমন বলেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আর, আয় আল্লাহ একেবারে কোন করুণ হালতে চলে এসেছি, আজকে এই বাহিনীকে যদি আপনি ধ্বংস করেন, শাহাদাত দান করেন, এই জমিনে কোনোদিন আপনার ইবাদত হবে না। ইবাদত করবে কে? করার মতো কেউ থাকবে না। হালত যখন এমন হয় আল্লাহ বলেন, তখন আমার ঘোষণা শুনে নাও, আল্লাহ শুনে নাও, জেনে নাও আমার সুস্পষ্ট ঘোষণা, ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য নিকটে চলে এসেছে। রক্তের সাগর পেরিয়েই ইসলামের বিজয় আসে। কোন এমন যুগ দেখাতে পারবেন না যেই যুগে নবীদের কোরবানি লাগে নাই, সাহাবীদেরকে রক্তের বন্যা বয়ে দিতে হয় নাই। যদি কোরবানি ছাড়া কারো দ্বারা দিন কায়েম হতো, নবীরাই এর জন্য সবচাইতে বেশি উপযুক্ত ছিল। নবীর চাইতে বড় পীর কেউ হবে? নবীর চাইতে বড় আলেম কেউ হবে? নবীর চাইতে বড় বুজুর্গ কেউ হবে? নবীর চাইতে বড় দায় কেউ হবে? নবীর চাইতে বড় হেকমতকারী কেউ হবে? হেকমত মানে আপনি কি বুঝেন? হক গোপন করা? তাহলে নবীর কে হেকমত ছিল না? আরে হেকমত শিখালেন আল্লাহ তারে দিয়া, তারে পাঠালেন আপনাকে কোরআন ভাইঙ্গা ভাইঙ্গা বোঝানোর জন্য। তো কারে বলে হেকমত? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, নবীর প্রতি তো রবের পক্ষ থেকে ফরজ দায়িত্ব, রবের পথে দাওয়াত দাও হেকমতের সাথে। আপনি তো ভাবেন হেকমত মানে সেটা যেইভাবে কথা বললে বাতিলের কলিজে আঘাত লাগে না, যেইভাবে কথা বললে তয়েফের মতো রক্ত দেওয়া লাগে না, যেইভাবে কথা বললে উহুদের মতো দান দান শহীদ হয় না, যেইভাবে কথা বললে সালাতে দাঁড়ালে সিজদায় গেলে পিঠের উপর উঠের ভুঁড়ি চাপিয়ে দেয় না, যেইভাবে কথা বললে বিষ খাওয়ায় না, যেইভাবে কথা বললে জাদু করে না, যেইভাবে কথা বললে দেশ থেকে বিতাড়িত করে না, যেইভাবে কথা বললে সম্প্রদায়ের লোকেরা নেতৃবৃন্দরাই শুধু না আপন আত্মীয়রাও শত্রু হয়ে যায় না, তাহলে নবীর ব্যাপারে কি বলবেন? এই তথাকথিত হেকমত তো নবীর জীবনেও ছিল। নবীর চাইতে বেশি বুজুর্গ শাস্তি আসেন যারাই নবীর চাইতে এক কাঠি সরেস হতে চায়, ওরাই এদের পরিণতি জাহান্নাম বানায়। জাল হাদিস যারা বলে নবীর চাইতে এক লাইন বেশি বুঝেনি, বলেন না। যদি এক লাইন বেশি না বুঝতো তো জাল তো বানানোর দরকার ছিল না। আল হাদিসও জাল হাদিসও, শুনতে তো আর যার পার্থক্য, আল হাদিসও কিতাবে থাকে, জাল হাদিসও কিতাবে থাকে। খুইজা খুইজা আল হাদিস বাদ দিয়া জাল হাদিস বলা লাগে কখন? যখন মনে হয় নবীর কথাটা বললে উম্মতের হেদায়েত হইব না। আছে না অনেকের ধারণা, নবীরটা বললে দিল গলবে না, নবীরটা বললে উম্মত দিনের পথে আসবে না, আল হাদিস লাগবে না, জাল হাদিস লাগবে। নবী বলে শোন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিকুম, আমার নামে মিথ্যা বলা তোদের কারো নামে মিথ্যা বলা এক না রে, মাই ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি আমার নামে এমন কথা মার্কেটে চালায় যেটা আমি কই নাই, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তুই যেই হোস না কেন নিজের ঠিকানাটা জাহান্নামে বানায় লও। বুখারী মুসলিমের হাদিস সহিহ হওয়ার ব্যাপারে সন্দেহ নাই, মুতাওয়াতির ভাবে প্রমাণিত হাদিস। যারাই নবীর নামে জাল বানাবে নবী বলেন ঠিকানা জাহান্নাম বানায় নিবে। বেদাত ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদা ওয়া কুল্লা বিদাতিন দালালা, বেদাতীরা যেইটা করে ইশকের লগেই তো করে, মহব্বতের লগেই তো করে, নবীর শানে তার দিলের টান আছে বইলেই তো করে। তারপর কেন নবী বলে প্রতিটা নবোদ্ভাবিত জিনিস দ্বীনের নামে যেটা নতুন করে আবিষ্কার করা হয় যেটা আমি নবী দেই নাই সেটাই হলো বেদাত। আর প্রত্যেক বেদাত আকিদার হোক আমলের হোক নেক সুরতে হোক বদ সুরতে হোক, নবী বলেন প্রত্যেকটা বেদাত গোমরাহি, আর প্রতিটা গোমরাহির পরিণতি জাহান্নাম। তো যারাই নবীর চাইতে বেশি বুঝতে যাবে, হ্যাঁ হক গ্রহণ করা সহজ, কেমনে? ওই যে বললাম হকের সঙ্গে পরিচয় সবার আগে, বাতিল চিনেছি পরে, হক চিনেছি আগে, কথা বলেছে ডাইরেক্ট রবের সাথে, মিশে গেছে শরীরের প্রতিটা রক্তের ফোঁটার সাথে। এ কারণে নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রতিটা নবজাতক বাচ্চা দিন বোঝার স্বভাব যা যোগ্যতা নিয়া জন্মগ্রহণ করে। এরপর ফা আবাওয়াহু ইউহাউইদানিহি, তার বাপ মা তার ইহুদি বানায় আও ইউনাসিরানিহি অথবা খ্রিস্টান বানায়,
ফিতনার ধ্বজাধারী বানায়, জন্মগত ভাবে ছিল না, যার কারণে এটাকে যদি সঠিক পন্থায় বড় হতে দেওয়া হয় সে দিন নিয়েই বড় হবে, এই দুনিয়ার বাতিল নিয়ে।